हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। अमी आज आरो कयेकटी माछेर चारे र मेटेरियल्स एर भिडियो निये आसछि। ए र मेटेरियल्स गुलो की की काजे लागे, की थेके एसछे बा की रकम भावे बा प्रस्तुत करे बा की वृत्तान्त बोलबो आपनादेर, तो देखते थाकुन भिडियोटि। प्रथमे आमी एटा देखाई, एटा होच्छे कबाब चीनी अनेक रान्नार क्षेत्र विभिन्न काजे व्यवहार है। ये किन्तु माछेर चारेर जोन्नो खूब उपयोगी एक र मेटेरियल, जेटा माछ चार प्रस्तुत करार जोन्नो एटा किन्तु खूब दरकारी एवं खूब उपयोगी र मेटेरियल। एटार नाम होच्छे कबाब चीनी। এটা একটি গাছের ফল, দেখে বুঝতে পারছেন বা হয়তো জানেন আপনারা অনেকেই। এটা কিন্তু গাছের ফল থেকে মাছের চারের জন্য প্রস্তুত করা হয়। এরপর আসি, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোলাপ পাপড়ি। এটা হচ্ছে গোলাপ পাপড়ি, মানে যেমন গোলাপ ফুল, গোলাপ ফুলের পাপড়িগুলোকে শুকিয়ে এটা মাছের চারের জন্য প্রস্তুত করা হয়। গোলাপ ফুলের পাপড়ি যেগুলো দেখতে পান সেগুলোকেই শুকিয়ে এরকমভাবে মাছের জন্য, মাছের চারের জন্য প্রস্তুত করা হয়। এটা কিন্তু সব রকম মাছের চারের জন্যই খুব উপযোগী একটি র মেটেরিয়ালস। এরপর আসি মেথি। দেখুন, মেথি অনেকেরই পরিচিত একটি জিনিস, যেটা গাছের ফুলের বা ফলের একটা বীজ, যেগুলো ফুলের বা ফলের বীজ থেকে এগুলো মাছের চারের জন্য প্রস্তুত করা হয়। মেথি অনেকেই হয়তো পরিচিত একটি জিনিস, যেটা মাছের চারের জন্য খুব উপযোগী, মাছের চারের চার তৈরির র মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়। যে কোনো মাছের চারের জন্যই এটা খুবই উপযোগী একটি র মেটেরিয়ালস। এরপর আসি দোনা। এটির নাম হচ্ছে দোনা। এটিও কিন্তু এক ধরনের ফুলের বীজ, দেখতেই পাচ্ছেন। এটার নাম হচ্ছে দোনা। এটাও কিন্তু ফুলের বীজ থেকে মাছের চারের জন্য, চার তৈরির জন্য প্রস্তুত করা হয়। খুবই উপযোগী একটি বস্তু, যেটি মাছের চারের ক্ষেত্রে খুবই ব্যবহার করা হয়। এটা কিন্তু ফুলের বীজ, যেটা মাছের চারের জন্য প্রস্তুত করা হয়। সব রকম মাছের চারের জন্যই আপনি প্রস্তুত করতে পারেন। ওগুলো দেখে বুঝতেই পারছেন যে ফুলের বীজ। তো বন্ধুরা, এই কয়েকটি আমি আপনাদের র মেটেরিয়ালস দেখালাম। তো আজকের ভিডিও এই অবধি। পরের ভিডিও, পরের আরও নতুন নতুন ভিডিও বা নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যে ভিডিও, এই এর পরের ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেল সাবস্ক্রাইবার বাটনের পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করুন সবার আগে ভিডিও পেতে। এছাড়াও ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন ছিল। ধন্যবাদ ফ্রেন্ডস।